এটা হচ্ছে ফুচকা, রেডি করছে দেখো। এটা হচ্ছে ফুচকা, হ্যালো গাইজ, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে আমার সঙ্গে দেখতে পাচ্ছ পম্পম। আজকে আমরা আছি লাটাগুড়িতে, স্পেশাল 7খানা স্পট আছে, সেইগুলো দেখবো। জঙ্গল সাফারি করব না, এখন গাড়ি করে বেরোবো আমরা, সেই সন্ধ্যাবেলা ফিরব। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদেরকে ভালোভাবে আমি জিনিসগুলো দেখাতে পারবো এবং চেষ্টা করব। গাইজ, আমরা এখন এসেছি চা বাগানে, এখানে ফটো তুলতে। এখানে বেশ মাস্ট চা বাগান আছে, তোমাদের চা বাগান দেখাই ভালোভাবে। এইটা দেখো, এটা হচ্ছে একটা ছোটখাটো চা বাগান, আর এটা ওখানে ঢালু রাস্তা আছে, আর এখানটা নর্মাল একটা স্লোপ নেমে আসছে। এই পাতাগুলো চা তোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ জাস্ট শুকনো গাছ আছে, কিন্তু এইগুলোতে পাতা আছে, আর এইগুলো হচ্ছে চা পাতা। এই দেখো চা পাতা হচ্ছে এইগুলো, এইগুলো বাড়িতে তোমরা চা বানিয়ে খাও। পুরোটা রেডি হয়ে গেলে এগুলোকে ঘর ঘর করে কেটে দেয়, কেটে এটা দিয়ে চা তৈরি করে। এইদিকে আমরা চা বাগানে ঘুরছি, আর পাশে এখানটা একটা দেখতে পাচ্ছ খাই আছে ছোটখাটো একটা, বড় বড় পাথর আছে এখানে। গাইজ, এখন আমরা এসেছি রকি আইল্যান্ডে, প্রায় নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা ঘোরার পর, ভুল রাস্তা দিয়ে যাওয়ার পর আমরা অ্যাট লাস্ট পৌঁছেছি রকি আইল্যান্ডে। এখানে ভর্তি বড় বড় পাথর, মানে বিশাল বড় বড় পাথর আছে, যার কারণে এটার নাম রকি আইল্যান্ড, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো, এই ওপর থেকে নদী একটা নামছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে নদী। এই বিশাল বড় বড় পাথর আছে, এর জন্য এই নাম রকি, এখানে পাথর রাখার জন্য এর নাম রকি আইল্যান্ড হয়েছে। দেখো ভর্তি পাথর, তার মধ্যে দিয়ে বয়ে চলছে ছোট্ট একটা নদী, কিন্তু নদীর স্রোতটা বেশ সুন্দর আছে, আর তার মধ্যেই সুন্দর ব্রিজ আছে লোকে পাসিং এর জন্য। এই যে আমরা এখন এসে গেছি রকিজ আইল্যান্ডের নিচে, প্রচন্ড গরম বাট সুন্দর দৃশ্য। এই হচ্ছে রকিজ আইল্যান্ড, যার মধ্যে কয়েকজন পাগল নিজেকে রকি ভেবে এখানে নাম টাম লিখে গেছে। এটা হচ্ছে অরিজিনাল ভিউ রকিজ আইল্যান্ড, পাথরে মাঝখান দিয়ে যেতে গিয়ে প্যান্ট ভিজে গেল আমার পুরো, জলে একটু গভীর আছে ওই জায়গাটা, গোটপার জায়গাটা ভালো, কিন্তু অনেকবার উল্টালাম, আছাড় খেলাম পাথরের ওপর, পায়ে ইট ফুটলো, পম্পমও জলে নেমেছে। তো এখন আমরা বেরোচ্ছি আমাদের গাড়ির দিকে, ওপরে ব্রিজের টপকে যাব নেক্সট পয়েন্টের দিকে। ফুচকা বানাচ্ছে এখানে, 20 টাকার 6টা। এটা হচ্ছে আলু পুরটা, আর এটা হচ্ছে ফুচকা দেখতে পাচ্ছ, এখানে বেশ শক্ত ফুচকা, আমাদের ওখানে দেখতেই আরো স্পঞ্জ থাকে, আরো নরম থাকে ফুচকাগুলো। কি বলছে ফুচকা কত করে? গাইজ, এইটা হচ্ছে ফুচকা, রেডি করছে দেখো, আমি খাবো এখন এটা, সবার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আমরা সবাই মিলে ফুচকা খাওয়ার জন্য। এটা হচ্ছে ফুচকা, শুধু ঝাল আছে একটু। গাইজ, এখন আমরা দাঁড়িয়েছি একটুখানি অ্যাপেল স্টোর নামে একটা হোটেলে, আমরা দাঁড়িয়েছি লাঞ্চ করতে, আর এখানে কনকনে ঠান্ডা, তার মধ্যে আমার পা ভিজে আছে, কালিম্পং এ আছি আমরা এখন, আবার কালিম্পং এ আছি, আর তার মধ্যে আমার পাটা ভিজে আছে, কারণ ঝর্ণা ওখানে পাটা ভিজে গেছিল, সেই প্যান্টটা এখন ঠান্ডা লাগছে, আমরা আমার পা পুরো কাঁপাচ্ছে, মামনি বাঁচাও, ভিতরে একটা উলিকট পরে আছে, ভালো হতো মনে হয়, আমি তো জ্যাকেট পরে এসেছি, আমার কাছে জ্যাকেট আছে, কোনো অসুবিধা নেই, জ্যাকেট যদি ট্রাউজার পরে আছে কেউ তাহলে ঠান্ডা লাগবে। কত জ্ঞান জানো, এ বাচ্চা নয় গো, এ হচ্ছে চৌ বাচ্চা, আমাদের টিমে সবচেয়ে সবচেয়ে ধেরে বাচ্চা, এটা হচ্ছে বড় বাচ্চা একদম, প্রাউড। স্টপ ইট, গেট সাম হেল্প। এইখানে দেখো আমরা কতটা হাইটে আছি, আর একটু এখানে হচ্ছে বড় খাদ,
দেখো আলো এ আলো, এখানে আমি ঢেলে ফেলে দেবো শিশুটাকে। আর এখানে একটা ব্রিজ আছে যেখানে অলরেডি অনেকে ফটোগ্রাফি করছে। ওই খানটা দেখো, আমিও যাচ্ছি। সূর্য সূর্যটা দেখো, খানটা উপরটা টেরিফিক লেভেলে সুন্দর লাগছে। অনেকটা হাইটে আছি তাই ঠান্ডা আছে বেশ। অ্যাপেল স্টোরে আমাদের ঠিক এরকম পেতলের থালায় দিয়েছে, যার মধ্যে এখানে আছে মোস্ট প্রবাবলি এটা ঘুগনি, তাহলে চানা সোয়াবিন, আচ্ছা ছোট ছোট সোয়া চাংসের যেটা হয় ভুজিয়া, একটু অল্প স্যালাড, ওটা কিছু আচার টাইপের হবে, বাঁধাকপি ডাল, আর এখানে ভাত, আর সঙ্গে আছে ডিমের তরকারি যেটা এখন অবধি আসেনি, এটাই আপাতত টেস্ট করে তোমাদের জানাই। গাইজ এখন আমার কাছে এত কিছু আছে, প্রথমে সোয়াবিনটা দিয়ে টেস্ট করে তোমাদের বলি। বাপরে বাপ, এক্সেসিভলি গরম দিয়েছে আমাদের, বেশ টেস্টি আছে। ভাতটা একটু শক্ত আছে কারণ এত তাড়াতাড়ি বানিয়ে দিয়েছে আমাদেরকে, বাকি জিনিসগুলো নো ডাউট ভালো। বাঁধাকপিটা টেস্ট করি, এইখানে এই জায়গাটার নাম অ্যাপেল স্টোন হওয়ার মেন কারণ হচ্ছে এই পাথরটার জন্য, যেটাকে কোনো অ্যাঙ্গেল থেকে আমার অ্যাপেল মনে হয় না, বাট এবার অ্যাপেল বলে চালিয়ে দিচ্ছে মোস্ট প্রবাবলি নিচটা খাওয়া বলে। কিন্তু এই নদীটা হেভি দেখতে, এখানে এই নদীটা সেরা দেখতে, আর এই হ্যাঙ্গিং ব্রিজটাও এখান দিয়ে সোজা নেমে চলে যাচ্ছে ওই পাহাড়ের দিকে। এখন আর মতন আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমাদের এখন আমরা যাব টুয়ার্ডস মোস্ট প্রবাবলি কি নাম কি একটা ড্যাম দেখতে যাব আমরা। আর ফোনেও বেশি চার্জ নেই, মাত্র 40% চার্জ, সকাল থেকে শ্যুট করতে গিয়ে চার্জ পুরো শেষ। খাবারগুলো দুর্দান্ত ছিল, ভেজিটেবলসগুলো মানে সবজি এটা ওটাও ভালো ছিল, আর ডিমটাও অসাধারণ ছিল। মোটমাট গুড, দারুণ জায়গা এটা, আর এক্সট্রিমলি ঠান্ডা এখানে। গাইজ আমরা এখানে এসেছি ড্যাম দেখতে, এখানে ড্যাম পাশে একটা বড়, এখান থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই হয়, আর নিচে রিভার চলে যাচ্ছে পুরো ওইদিকে। এখানে দেখো গাইজ ড্যাম পাশে খুব সুন্দর, এবং জলে আওয়াজ হচ্ছে তোমরা পাচ্ছ, বিশাল জোর জলে আওয়াজ হচ্ছে আর জল পড়ছে। এটা হচ্ছে হাইড্রেল পাওয়ার প্রজেক্ট, যেটা কালিম্পং ডিস্ট্রিক্ট এবং ভুটানে হাইড্রেল ইলেকট্রিসিটি প্রডিউস করে। এই ড্যামে টারবাইন ঘুরিয়ে জলে ফোর্সটাকে ইউজ করে টারবাইন ঘুরিয়ে ইলেকট্রিসিটি প্রডিউস করে, এটাকে বলে গ্রিন এনার্জি, কমপ্লিট হাইড্রো পাওয়ার এনার্জি অথবা হাইড্রেল পাওয়ার এনার্জি বলে এটাকে। এখানে দেখো গাইজ এটা হচ্ছে মেন লেক, যেটা ওখান থেকে রিভারের জলটা আসছে, ওইখান থেকে জলটা আসছে এইদিকে থ্রু দিস ওয়ে, এইখানে এসে এর তলায় টারবাইন আছে, যেই টারবাইন দিয়ে জলটা হুড়ুড় করে ঘুরছে, গোল গোল ঘুরে এখানে মেশিন আছে, এই মেশিনের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রডিউস করছে হাইড্রো পাওয়ার এনার্জিকে, মানে ওয়াটারের ফোর্সটাকে ইউজ করে টারবাইন ঘুরিয়ে ওখান থেকে ইলেকট্রিসিটি কনভার্ট করছে, করে থ্রু দিস ওয়্যার এটাকে পরপর করে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছ বড় বড় তার আছে হাই ভোল্টের, এটা দিয়ে পুরো শহরে ইলেকট্রিসিটি যাচ্ছে, কমপ্লিট গ্রিন এনার্জি, কোনো জিরো কার্বন এমিশন, ইকো ফ্রেন্ডলি, এটা দিয়ে সব জায়গায় জল, জলের মাধ্যমে এখানে সব জায়গায় ইলেকট্রিসিটি পৌঁছে দেওয়া হচ্ছে। আর এখান দিয়ে যে জলটা বেরোচ্ছে ঘুরছে, ওটা এইখান দিয়ে ডাম্প করা হচ্ছে টুয়ার্ডস দিস রিভার, দিয়ে এই রিভার থেকে জল চলে যাচ্ছে বাকি জায়গার দিকে। দেখতে পাচ্ছ কতটা অ্যামাউন্টে এখানে জল ফেলা হচ্ছে এবং কত ফোর্স জলে, কতটা গভীর ওই জায়গাটা আর কতটা সুন্দর। এই প্রথম আমি কোনো হাইড্রেল পাওয়ার প্ল্যান্ট দেখলাম চোখের সামনে, মিডিলে নিয়ে যাই তোমাদের একটু দেখাই ভালো করে। এখান দিয়ে তোমরা দেখতে পাচ্ছ জলটা ওইখান থেকে আসছে থ্রু দিস ওয়ে, এটা যথেষ্ট গভীর আছে, এর মাধ্যমে চলে যাচ্ছে ওইখানে, দিয়ে টারবাইন ঘোরাচ্ছে। আর এখানে দৃশ্যটা দেখো, স্পেশালি সোজা দেখো সূর্য ওখানে ডুবছে, সানসেট হচ্ছে। আর এখানে জল ডাম করা হচ্ছে, আমি অনেকটা হাইটে আছি। আমি একটা জিনিস বোঝাতে চাই, সেটা হচ্ছে এখানে ঝর্ণার জলটা
রাখা হচ্ছে ধরে, এরপরে এইটা জলটাকে এদিক থেকে বের করা হচ্ছে। বের করে নিয়ে জলটা এদিক থেকে নিয়ে ঢালে নিয়ে যাওয়া হচ্ছে যাতে ফোর্সটা বাড়ে, আর এই ফোর্সের ফলেই এখানে টারবাইনটা ঘোরে। এখান দিয়ে আসছে জল ক্যানেলের মাধ্যমে, এই দেখো হয়ে এইখান দিয়ে চলে যাচ্ছে ওই দিকে। এইখানে যে জলটা আছে এটা যা স্টোর করা আছে ফর এমার্জেন্সি ইউজ মোস্ট প্রবলি, আর এটা ঝর্নার জলকে ডাইরেক্টলি এখানে চ্যানেল করে আনা হচ্ছে থ্রু দিস ক্যানেল। সামনে ওই যে পাহাড়টা দেখছো, এই পাহাড়টা হচ্ছে মেনলি ভুটান, এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া আর ওই সাইডটা হচ্ছে ভুটান। এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটা জিতা যাত্রা ঘূর্ণি, এখানে মোস্ট অফ দি টারবাইনটা ঘোরার জন্য এইখানটা এটা ক্রিয়েট হচ্ছে, এই ঘূর্ণিটা জলটা ঘুরছে দেখতে পাচ্ছ মাঝখান দিয়ে ওখানে। গাইজ এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা এবার বেরোচ্ছি আমাদের হোটেলের তরফ, হোটেলের তরফে অনেকটা রাস্তা আছে আমাদের, এখানে লম্বা রাস্তা, এখন আমরা যাব আমাদের হোটেলের দিকে, চলো। গাইজ আমরা এখন হোটেলে পৌঁছে গেছি, আবার আমরা যাব ডিনার করতে, আর কালকে একটা মেন দিন আছে, কালকে হচ্ছে শঙ্কর কাকার হ্যাপি বার্থডে এবং আমাদের সবার উই উইশ ইউ আ মেরি ক্রিসমাস। আর মাত্র মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপর শঙ্কর কাকা জন্মগ্রহণ করবে আমাদের এই পৃথিবীতে, আর কালকে হচ্ছে উই উইশ ইউ আ মেরি ক্রিসমাস, উই উইশ ইউ আ মেরি ক্রিসমাস। তো ক্রিসমাসে কেক কাটা হবে, আর শঙ্কর আঙ্কেল জন্মদিনে আমাদের কি খাওয়াবে সেটা শঙ্কর আঙ্কেলই একমাত্র জানে, ওটা আপাতত আমাদের কাছে গোপন রেখেছে। এখন আপাতত চলো রুটি মাংস খেতে, দেখি আজকে কি স্পেশাল চিকেন করেছে, চিকেন কারি তাড়াতাড়ি খাবো। এই বনু সবাইকে হাই করে দে, আমরা এখন রুটি মাংস খেতে যাব। এখানে ভালোই ঠান্ডা, ওই 15-16 ডিগ্রি হবে। এই জ্যাকেটটা কতটা বড় সাইজ আমার থেকে, এমনি ফোলা জ্যাকেট, তার মধ্যে আমার আমি পড়েছি আরো, এই জ্যাকেটটা ভুলে গেছে, মানে নিজে কারো ফোলা ফোলা লাগছে। যাচ্ছি এখন ডিনার করতে, টেস্ট করে দেখাবো, তোমরা দেখবে কেমন রান্না বান্না এখানকার, মোটামুটি ভালো। কিন্তু খুশির খবর কি আছে, আর একটা মেন জিনিস হচ্ছে আমাদের দশমী ব্লগ ছেড়েছিলাম আমি কিছুদিন আগে, ওটা 3 দিনের মধ্যে 1K-র ওপর ভিউজ ছাড়িয়ে গেছে, এটা খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ সকলকে এতটা ভালোবাসা দেখানোর জন্য, এত ভিউজ আনার জন্য। আগে চলো খেয়ে নিই। গাইজ এখন আমরা চলে এসেছি এখানে, গরম গরম ভাত ডাল আর বেগুন ভাজা খাবো প্রথমে, তারপর আসছে রুটি আর চিকেন, ওর সঙ্গে একটা পোস্ত দিয়েছে এখানে আজকে জন্য স্পেশাল পোস্ত, আর এখানে চলে এসেছে ঝুড়ি করে আমাদের রুটি, গরম গরম রুটি, আগে ডাল খাবো তারপর ডাল দিয়ে ভাত খাবো তারপর রুটি খাবো। এখন এখন খাবো আমরা ডাল দিয়ে পোস্ত, বেশ ভালো খেতে পোস্তটা, না ঝাল আছে না খুব মিষ্টি, প্রেজেন্ট টেস্ট একটা নর্মাল টেস্ট একটা, পোস্ত এমনটা খুব বেশি নেই, খুব কমই আছে বাট আছে। গাইজ এখন খাবো রুটি আর চিকেন কারি তাড়াতাড়ি, আছে রুটি আর চিকেন কারি, আজও ভালো হয়েছে, আজকে ঝাল হয়নি একদম, কালকে বিবর্তে ঝাল ছিল, টকটাস্ট জল পড়ছিল, আজকে ঝাল হয়নি, আজকে ভালো হয়েছে। গাইজ এখন আমাদের ডিনার হয়ে গেছে, আজকের মতন এই ব্লগ এখানে এন্ড করছি, দেখা হবে কালকে ব্লগে, স্পেস বাঁচাতে হবে ফোনে, ফোনে স্পেস নেই বেশি, মাত্র 10 GB বেঁচে আছে আর টোটাল স্টোরেজে, ওরে বাবা রে কি ঠান্ডা। এখনো আমাদের প্রায় 6 দিন বাকি আছে, আমি চেষ্টা করছি তার মধ্যে আরও কয়েকটা ব্লগ রিলিজ করে ক্লিপগুলোকে ডিলিট করার, তবে যদি একটু স্পেসটা বাঁচে। তাছাড়া সিভিন দ্য নেক্সট ব্লগ, লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো, আর বাই। গাইজ এখন আমরা শঙ্কর কাকার কেক সেলিব্রেট করব, আর মাত্র 10 সেকেন্ড আছে, তা আস্তে আস্তে উঠছি আমরা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে টু শঙ্কর কাকা, হ্যাপি বার্থডে টু, একটু ক্ষমা করে কেক টাক প্যাকেট ছোট দিয়েছিল বলে গেমড়ে গেছে। এটা কেক কিন্তু আনফরচুনেটলি ওরা কেকে ওই প্যাকেটটা ছোট দিয়েছিল বলে ঢেবড়ে গেছে পুরো। কত কষ্ট করে লুকিয়ে লুকিয়ে এনেছিলাম জানো, 1 কিলোমিটার দূরতে গিয়ে এনেছি আমি আর নূপুর কাকিমা হেঁটে হেঁটে। মেরি ক্রিসমাস সকলকে, উই উইস ইউ আ মেরি ক্রিসমাস এন্ড আ হ্যাপি বার্থডে, উই উইস ইউ মেরি ক্রিসমাস এন্ড আ হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে শঙ্কর আঙ্কেল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে শঙ্কর আঙ্কেল, হ্যাপি বার্থডে টু ইউ। নূপুর কাকিমা কিনেছে কোথায় দেবো, বল্লে বল্লে দেশাবা সাবা, বল্লে বল্লে দেশাবা সাবা, বল্লে বল্লে দেশাবা সাবা। আজকে আমাদের সঙ্গে ক্যামেরায় আছে শঙ্কর কাকা, বার্থডে বয়, কেমন লাগছে? দারুণ লাগছে, সবাইকে ধন্যবাদ, সকলে সাবস্ক্রাইব করে দেবে আর বার্থডেটা ভালো, কালকে বার্থডে সেলিব্রেট করবো আমরা, নেক্সট ব্লগে দেখতে পারবে। আর সবাইকে মেরি ক্রিসমাস এন্ড হ্যাপি বার্থডে, নিউ ইয়ার এখনো আসেনি তাই বলবো না হ্যাপি বার্থডে, চুলের অবস্থা দেখো চুল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই। audiobeatph.com